দর্শক, এটা হচ্ছে জুমার দিনে সবজি বাজার। আমার হুজুর শাক নিয়েছে, ফ্রেশ শাক। হুজুর কত দিন নিয়েছেন এটা? নুসরিয়াল মানে এক রিয়ালের অর্ধেক। হামসামিয়া ভাই নিয়ে এসে, ভাই কি আপনার বাগান থেকে নিয়ে এসেছেন? মাজরার শাক একদম তার তাজা শাক। এইখানে মসজিদ থেকে বেরিয়ে এখানে দেখুন অনেক বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা আজকে তার তাজা সবজি কিনতেছে। কাল তো এসেছে, আমি আপনাদেরকে আরেকটু দেখাই সামনে দিয়ে গিয়ে কি কি আছে দেখে। এখানে অনেক কিছু, এখন আমি বের হতে হতে অনেক কিছু চলে গেছে। এখানে দেখুন আঙ্গুর নিয়েছে, আঙ্গুর ভাই আঙ্গুর কত দিন নিয়েছেন আঙ্গুর? তুমি কি নিয়েছো কলা? কলা 200 পয়সা কি আঙ্কেল? না ভাই, এই তো শাক আছে দেখুন, এই শাক শাক। আর এদিকে দেখুন কদু একদম সাদা কদু, সবাই কিনতেছে, মিশরিরাও এসেছে এখানে। ভাই কত কলা? কত? 60 টাকা। কদু কত? কদু শাক 60 টাকা। ওই শাহউদ্দিন ভাই কিলেছেন আপনি? আপনি দেখবেন আজকে আজই যা হয়ে গেছেন, দেখুন কি অবস্থা। আর একটু পিছনের দিকে যাই আমি, এইখানে যে মূলা দেখুন, মূলা আপনার বাগান থেকে আনছেন? আচ্ছা, এখানে ডিমও দেখা যাচ্ছে ভাই। ডিম কি আপনার ফার্মের ডিম? ঘরের ডিম? জি ভাই, ঘরের ডিম। আচ্ছা, আপনার নিজের ডিম? হ্যাঁ, নিজস্ব ডিম। সামনে দিয়ে গিয়ে দেখাই কত হচ্ছে। দেখলেন এখানে বড় মসজিদ যেগুলো, মানে এই মসজিদের সামনে প্রতি শুক্রবার এরকম খোলামেলা বাজার বসে। এখানে বাঙালিরা বাগান থেকে নিয়ে আসে অনেক ধরনের সবজি। আমি ভিডিও করতে করতে অনেক কিছু চলে গেছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই, বাই বাই।